আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে দুটি গাড়ি দেখাব টয়টা এলিয়ন দুই হাজার ষোলো মডেলের নিউ কালার হচ্ছে সিলভার এবং আমাদের আরেকটি গাড়ি হচ্ছে টয়েটা প্রিমিও অ্যাফি প্যাকেজ কালার হচ্ছে পাল আপনারা অনেকেই আছেন যারা নিউ শেপের গাড়ি এলিয়ন এবং প্রিমিও যারা ক্রয় করতে চান তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি অবশ্যই উপকারে আসবে বন্ধুরা আমরা একটি গাড়ি যখন ক্রয় করতে যাই গাড়িটি যতই ফ্রেশ হোক আমাদের কিন্তু অনেক বিষয় দেখতে হয় আমাদের প্রথম যেটা দেখতে হয় সেটি হচ্ছে গাড়িটির কন্ডিশন গাড়িটির ফুল কন্ডিশন ভালো আছে কি না গাড়িটির ফুল বডির কোথাও কোনো জায়গায় স্ক্র্যাচ আছে কি না এবং মাইরের কোনো ইস্যু আছে কি না গাড়িটির সামনে এবং পেছনের হেডলাইট এবং ব্যাকলাইট তার সাথে সাথে সবগুলো গ্লাস অরিজিনাল আছে কিনা সেগুলো কিন্তু আমাদের অবশ্যই দেখতে হয় আর আপনারা যখন একটি গাড়ি ক্রয় করবেন আপনারা অবশ্যই এই বিষয়গুলো খুব ভালোভাবে দেখে নেবেন এর কারণ হচ্ছে যদি কোনো গাড়ির সামনে গ্লাস পরিবর্তন করা থাকে এবং যদি কোথাও কোনো মায়ের থাকে তবে সেই গাড়িটির কিন্তু মার্কেট ভ্যালু অনেকটাই কমে যায় আর যে গাড়িটির সব কিছুই অরিজিনাল থাকে সে গাড়িটির কিন্তু মার্কেট ভ্যালু খুবই ভালো থাকে সো আমরা আপনাদেরকে দুটি গাড়ি দেখাবো টয়টা এলিয়ন দুই হাজার ষোলো মডেল এবং এই গাড়িটির রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার বিশ সালে এবং তার পাশে রয়েছে টয়টা প্রিমিয়ম এফইএক্স প্যাকেজ মডেল হচ্ছে দুই হাজার সতেরো এবং এই গাড়িটির রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার উনিশ সালে এই গাড়িটি মডেল হচ্ছে দুই হাজার সতেরো এবং রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার উনিশ এবং এই গাড়িটির মডেল হচ্ছে দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার বিশ সালে তো বর্তমানে আপনি ভিডিওটি দেখছেন কোন গাড়িটি আপনার প্রয়োজন টয়টা এলিয়ন নাকি টয়টা প্রিমিও আপনি অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আর আমরা এই গাড়ি দুটি নিয়ে এসেছি আপনি এই গাড়িটি গাড়ি দুটি যখন ক্রয়ের জন্য আসবেন আপনি দুটি গাড়ি নতুন গাড়ির সাথে কম্পেয়ার করে নিতে পারবেন এর কারণ হচ্ছে নতুন গাড়ি ঠিক যে কন্ডিশনে থাকে একই কন্ডিশনে এই গাড়িটি কিন্তু আমাদের হাতে রয়েছে আমি গাড়িটির ফুল সামনের ভিউটা দেখানোর চেষ্টা করছি গাড়িটির সামনে রয়েছে প্রজেকশন হেডলাইট এবং সামনে এবং পেছনের রয়েছে বডি সেন্সর গাড়িটির সামনে ফুল গ্রিল শেপ সব কিছু নিয়ে এই গাড়িটির কালার এখনও অরিজিনাল গাড়িটির ফুল বডিতে কোথাও কোনো টাচ আপ করা হয়নি আমরা অনেক সময় পুরাতন গাড়ি যখন আমরা কিনতে যাই তখন আমরা দেখি যে গাড়িটির বডির কালার অরিজিনাল থাকে না তো ক্ষেত্রে এই গাড়িটির যিনি ইউজার তিনি মাত্র গাড়িটি এক বছর ইউজ করেছেন এখন পর্যন্ত কোথাও স্ক্যাচ হয়নি এবং কোথাও কোনো টাচ অফ হয়নি কালার সম্পূর্ণভাবেই কিন্তু অরিজিনাল রয়েছে এবং তার পাশেই আমরা দেখাচ্ছি প্রিমিয়াম এক্স প্যাকেজ সো এই গাড়িটি কিন্তু এখনও কালার অরিজিনাল কোনো টাচ আপ হয়নি এই গাড়িটির ভিতর হচ্ছে বেচ ইন্টোরিয়াল এবং এই গাড়িটির ভেতর হচ্ছে ব্ল্যাক ইন্টোরিয়াল এবং গাড়ির গাড়ি দুটি কিন্তু এখনও তেলে আছে যিনি ইউজ করেছেন তিনি কোনোভাবেই সিএনজি কিংবা এলপিজি কনভার্ট করেননি আমি গাড়িটির পেছনের ফুল ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সোভিওর্স আমরা একটু গাড়িটির যদি ভেতরে দেখি দরজা ওপেনের সাথে সাথে কিন্তু এখানে সেন্সর মাধ্যমে আমাদের মাইলেজ কিন্তু শো করেছে এই গাড়িটি রান হয়েছে কত কিলোমিটার আমি যদি আপনাদেরকে একটু দেখাই গাড়িটি রান করেছে তেরো হাজার আটশো নয় কিলোমিটার তেরো হাজার আটশো নয় কিলোমিটার গাড়িটি রান করেছে এবং এই গাড়িটি হচ্ছে পুশ স্টার্ট এবং স্টারিং ক্রুজ কন্ট্রোল এই গাড়িটি যখন আমি ক্রয় করতে গিয়েছি তখন যিনি ইউজার তিনি যখন বলেছে মাইলেজের কথা তখন আমি অবশ্যই অবাক হয়ে গিয়েছিলাম এবং আমি ঠিক বলেছিলাম যে এত কম মাইলেজ কিভাবে হয় তো এরপরে তিনি বললেন যে আগে আপনি এসে আগে গাড়ি দেখেন কন্ডিশন দেখেন তেরো হাজার মাইলেজ এই মাইলেজটি অরিজিনাল রয়েছে কোনোভাবেই ট্যাম্পারিং করা হয়নি এটা আপনি নিজেও ভালো করে দেখে চেক করে নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই এবং আমি যখন গিয়েছি তখন আমি গাড়ির কন্ডিশন একেবারে নতুনের মতো পেয়েছি বলেই গাড়িটি আমি ক্রয় করেছি যদি কোনোভাবে কোনো সমস্যা থাকতো এই গাড়ি কিন্তু আমি অবশ্যই ক্রয় করতাম না বা করব না যেমন এই গাড়িটি আপনার আপনি যখন আমাদের কাছে বিক্রির জন্য আসবেন যদি কোথাও কোনো সমস্যা থাকে আমি অবশ্যই আপনার গাড়ি ক্রয় করব না ঠিক সেরকম আমাদের এখানে যে গাড়িগুলো রয়েছে প্রত্যেকটি গাড়ি আমাদের খুব সুন্দরভাবে দেখে চেক করে এরপর অ্যানালাইজ করেই কিন্তু আমরা ক্রয় করি আর আপনিও যখন ক্রয় করবেন আপনার নিজেও কিন্তু এই বিষয়গুলো দেখেই কিন্তু ক্রয় করবেন সো সভিয়ার্স আমি এবার আপনাদেরকে দেখাচ্ছি টয়েটা প্রিমিও অ্যাপি এক্স প্যাকেজ এই গাড়িটি যিনি ইউজার তিনি গাড়িটি রান করেছেন পঁয়ত্রিশ হাজার কিলোমিটার আমি দেখাচ্ছি পঁয়ত্রিশ হাজার দুশো তেরো কিলোমিটার এবং পুশ স্টার্ট স্টারিং ক্রুজ কন্ট্রোল এবং রোজ সিট পাওয়ার ভিউয়ার্স আমি আপনাদেরকে সাধারণভাবে দুটি গাড়ি দেখানোর চেষ্টা করেছি আমার এই দুটি গাড়ি যদি আপনি সরাসরি দেখতে চান তবে আপনাকে চলে আসতে হবে আমাদের শোরুমে শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা দিয়াবাড়ি বারো নম্বর সেক্টর খালপার ব্রিজ পার হয়ে হাতের বামে শোরুমের নাম হচ্ছে আয়েশা কার ট্রেডিং আপনি এখান থেকে আমাদের এই দুটি গাড়ি খুব সুন্দরভাবে দেখতে পারবেন এবং ভিডিওতে আমার যে নাম্বার রয়েছে নাম্বারে অবশ্যই আপনি যোগাযোগ করার মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন সভিয়ট আমরা এবার যদি দামের ব্যাপারে চলে যাই আমার এই গাড়িটির দাম পড়বে উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি আমাদের আস্কিং মূল্য আমরা এই গাড়িটি ফাইনাল করতে পারবো উনত্রিশ লাখ টাকায় এরপর এই গাড়িটির দাম পড়বে তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা এই গাড়িটি ফাইনাল করতে পারবো তেত্রিশ লাখ টাকায় সভিয়ার্স গাড়িটির ব্যাপারে যদি কোনো মতামত থাকে গাড়িটির দামের ব্যাপারে যদি কোনো মতামত থাকে তাহলে সেটা আমাদেরকে অবশ্যই জানাবেন তো আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের সাথে পরবর্তী আবার আরেকটা ভিডিওতে আরেকটা গাড়ি নিয়ে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বিডি কার পরিবারের সাথেই আসসালামু আলাইকুম